আজকে ঈদের দিন, সবাই যারা আমাদের মতাদর্শে বিশ্বাসী, যারা বিশ্বাসী না, সবার জন্য আজকের দিনটায় রাজনৈতিক তিক্ততার দিন নয়, আজকের দিনটা সবাইকে সবাই সিমুই খাওয়ানোর দিন, মিষ্টি খাওয়ানোর দিন, আজকের দিনটা সবাইকে আজকে খুশির ঈদ, সমস্ত রাজ্যবাসী দেশবাসীকে ঈদ মুবারক। আমরা ঈদ মুবারকে যখন দোয়া চাই তখন সারা দেশবাসীর জন্য দোয়া চাই, প্রত্যেক মানুষের জন্য দোয়া চাই, এবং ভারতবর্ষের এই প্রাচীন ঐতিহ্য ঈদে আমরা গলা মিলি, আবার বিজয়া দশমীর দিনও গলা মিলি, এইটা যেন আমাদের সকলের মধ্যে থাকে। আমাদের ধর্ম যে যার নিজের, কিন্তু উৎসব সবার, এর মধ্যে দিয়ে ভাতৃত্বের পরিচয় বাংলা দিয়ে শুরু হয় এবং সেটা অনুসরণ করে সারা ভারতে, এটাই আজকে আমাদের বার্তা যে আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সৌহার্দ্য, আমাদের সকলকে নিয়ে চলা, এটাই আজকে ঈদের আল্লাহর কাছে এটাই আমাদের দোয়া যে এটা যেন কেউ ভাঙতে না পারে।